পর আমি হঠাৎ করে দেখি এই সাহাবাদের মধ্যে একটা লোক মাথার মধ্যে পাগড়ি পড়া, পাঞ্জাবি গায়ে দেওয়া, তলোয়ার হাতে নইয়া পেছন দিক থেকে আপনি নবীকে আঘাত করলো, এই ডান হাত মোবারক দুই টুকরা হইয়া আমি উম্মে ফজরের এই আঁচলের মধ্যে পড়েছে। এই স্বপ্ন দেখার পরে আমি ঘুম থেকে উঠে বড় ভয় পাইছি। আমাকে দয়া করে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিন, জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? এরে বন্ধু, রাত্র গভীরে যদি স্বপ্ন দেখা হয়, প্রথম রাত্রের স্বপ্নের ব্যাখ্যা একরকম, গভীর রাত্রের স্বপ্নের ব্যাখ্যা একরকম, শেষ রাত্রের স্বপ্নের ব্যাখ্যা একরকম। তবে স্বপ্নের ব্যাখ্যা তদবির সম্পর্কে যারা অবগত, তরিকতের মাসায় যারা আছে, তরিকতের লোক যারা আছে, নবীর নায়েবে রাসূল আলেম হক্কানি রব্বানি আলেম যারা আছে, তাদের কাছে বইলো সঠিক জবাব পাওয়া যাইবা। এই স্বপ্ন মুহূর্তের মধ্যে প্রতিফলিত হইতে পারে, বিলম্ব হইতে পারে। ও বন্ধু, ইউসুফ নবী 7 বছর বয়স স্বপ্নে দেখেছে আর তার প্রতিফলন হয়েছে 40 বছর বয়সে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা হারুনের বিবি জুবাইদা যৌবন কালে স্বপ্ন দেখছে, বৃদ্ধ বয়সে পরিপূর্ণ হয়েছে, কি স্বপ্ন দেখেছেন? বাচ্চা হারুনের স্ত্রী হযরত জুবাইদা কি স্বপ্ন দেখলেন? তিনি স্বপ্ন দেখলেন, ও বন্ধু, সারা বিশ্বের মানুষ তার সাথে মিলামেশা করতেছে, আনন্দ উপভোগ করতেছে, লজ্জার বিষয় কারো কাছে বলে না। দাসীকে যা বললো, দাসীরে কাজের কাছে বলো এই স্বপ্ন দেখেছ, তার উত্তর কি হবে, ব্যাখ্যা কি হবে? দাসী গিয়ে বলল, হুজুর, ও কাজী সাহেব, আমি স্বপ্নে দেখছি দেশের জনগণ আমার সাথে মিলিত হচ্ছে, আনন্দ উপভোগ করতেছে, এটার ব্যাখ্যা কি হবে? কাজী বড় গেনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, এ দাসী, একবার বলেছ, দ্বিতীয়বার বলবে না, এই স্বপ্ন তোমার দ্বারা কোনোদিন দেখা সম্ভব না, তোমার দ্বারা সম্ভব দেখে স্বপ্ন থেকে সম্ভব না। সত্যি করে বল, এই স্বপ্ন কে দেখেছে? যদি দেখুন না, ব্যক্তির নাম না বলো, আমি তার উত্তর বলবো না। পর্দার ভিতর থেকে হযরত জুবাইদা বলল, হুজুর, মনে কিছু নিয়েন না, এই স্বপ্নটা আমি দেখছি, লজ্জার কারণে কই না। ইমাম ডেকে বলে, মা, ও জুবাইদা, এই স্বপ্ন আপনার দ্বারাই সম্ভব, চিল্লা এখন মার আওয়াজ। হুজুর ব্যাখ্যা তো বললাম না। ইমাম ডেকে বলে, মা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি জুবায়দার দ্বারা এমন একটা সামাজিক কাজ হবে, এমন একটা ধর্মীয় কাজ হবে, এমন একটা রাষ্ট্রীয় কাজ হবে, যেই কাজের দ্বারা শুধু এই দেশের লোক নয়, সারা বিশ্বের জনগণ উপকার লাভ করবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো আরব সাগর থেকে অবন্ধু আরাফাতের ময়দান পর্যন্ত, আরাফাতের জমিনে কোনো পানির ব্যবস্থা নাই। বাদশা হারুনের স্ত্রী হযরত জুবাইদা বাপের বাড়ির সম্পদ পাইছে ওয়ারিস সূত্রে, স্বামীকে ডেকে বলে, স্বামী গো, এ সম্পদ আমি কি করব? স্বামী কয়, বিবি, আমার তো সম্পদের কোনো অভাব নাই, তাইলে আল্লাহর রাস্তায় একটা কাজ করি কি, আরব সাগর থেকে আরাফাতের ময়দান পর্যন্ত একটা প্রাণীর পানির লাইন করে দেয়, যাতে হাজিগণ হজ করতে সারা বিশ্ব থেকে আসবে, পানির কোনো অভাব না হয়। ওই খাল মানে ড্রেন, ড্রেনটার নাম রাখা হয়েছে নহরে জুবায়দা। এখনো গিয়া দেখো আরব সাগর থেকে আরাফাতের ময়দান পর্যন্ত বিস্তৃত, জনকল্যাণমূলক কাজ, যেই কাজ শুধু মক্কার লোকের উপকার হয় নাই, সারা বিশ্বের হাজিগণ হজ করতে গেলে এই নহরের মাধ্যমে পানির ব্যবস্থা হচ্ছে। মারহাবা কইতেন না? আপনি স্বপ্নে দেখলেন কুকুর আপনাকে দৌড়াচ্ছে, বুঝতে হবে পেছনে শত্রু আছে। কি আছে? স্বপ্নে দেখলেন সাপ আপনাকে সবল মারছে, বুঝতে হবে আপনার বন্ধু মহলের মধ্যে যে কোনো একজন আপনার শত্রু হইয়া আপনাকে আঘাত করবে। স্বপ্নে দেখলেন নতুন কোনো বাড়ি তৈরি হয়েছে, নিকটাত্মীয়র মধ্যে যেই কোনো বৃদ্ধ লোক ইন্তেকাল করবে। স্বপ্নে দেখলেন কোনো বাড়ির মধ্যে বিয়ের কাজ ধুমধাম করে হচ্ছে, বুঝতে হবে নিজের আপনজনের মধ্যে যে কোনো লোক অসুস্থ আক্রান্ত হয়ে পড়বে। স্বপ্নে দেখলেন অবন্ধু আমার নবীর এক সাহাবী
স্বপ্নে দেখলো রাত্রে কোরআন শরীফের উপরে প্রস্রাব করতেছে। এই সাহাবি সকাল বেলা কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আয়েশা কয়, হুজুর আমার তো মনে হয় ঈমান নাই, আমার কলমা পড়ে আবার মুসলমান বানান। নবী কয়, তুমি কি দেখছো? কয়, হুজুর আমি দেখলাম কোরআন শরীফের উপরে প্রস্রাব করতেছি। আমার নবী কয়, এটার ব্যাখ্যা তো এমন না, এটার ব্যাখ্যা হইল তোমার স্ত্রী গর্ভে যে সন্তান আছে এবং যতগুলো সন্তান তোমার হবে প্রত্যেকটা ছেলে মেয়ে হবে কোরআনের হাফেজ। দেখছি কি হইছে কি? ইউসুফ নবী দেখলেন কি, আহাদা আসারা কাওকাব ওয়াশ-শামস ওয়াল কামারাত রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ নবীকে আব্বা, ইয়াকুব নবীকে বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। ডেকে বলো বাবা ইউসুফ রে, এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না। এই স্বপ্নের মাধ্যমে বুঝতে পারতেছি আমি ইয়াকুব নবীর পরে তুমি ইউসুফ হবে আল্লাহর পয়গম্বর। 41 বছর বয়সে গিয়া মিশর আজিজের বাড়িতে গিয়া এই স্বপ্ন প্রতিফলন হয়েছে। আমার বন্ধুরা, তাইলে স্বপ্নের ব্যাখ্যা আছে না নাই? জোরে কর। ও বন্ধু, আল্লাহর নবী ডেকে বলে, উম্মে ফজল আপনি বড় ভালো স্বপ্ন দেখেছেন, বয়ের কোনো কারণ নাই। উম্মে ফজল ও আমার চাচি আম্মা, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা একটা অংশ বলবো আজকে, বাকি অর্ধেকটা অংশ বলবো 6 মাস পরে। কয় মাস পরে বলবো? ওরে বাহিরেতে যেমন আমার ভিতরেতে পড়া, বাহিরেতে যেমন আমার ভিতরেতে পড়া, নূর নবীর প্রেমেতে আমার আর অন্তর পুইরা কহেলাম। আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জালা, আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জালা। আল্লাহর নবী ডেকে বলে, উম্মে ফজল স্বপ্নের ব্যাখ্যা আজকে বলবো একটা অংশ, বাকি অংশ কয় মাস পরে। প্রত্যেকটা কথায় কিন্তু গায়েবের খবর, কথা কর। উম্মে ফজল কয়, হুজুর বলেন, আমার রসুল ডেকে বলে, উম্মে ফজল আজ থেকে 6 মাস পরে আমার বংশের মধ্যে একটা চন্দ্রের টুকরা পৃথিবীর মধ্যে আগমন করবে, যার নাম হবে হুসাইন। এই সন্তানটা দুনিয়াতে আসার পরে কারো কোলে দেওয়া হবে না, সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। অসুবিধা হচ্ছে কেন? সোহাদায় কারবালা যাইতে একটু সময় লাগবো, আর দুনিয়াতে আওয়ান লাগবো না? আগে না আইতে কারবালা হয়ে গেছে গা, এবার আইতে সুযোগ করেন। আমার বন্ধুরা, মহিলা মানুষ বড় গণার মধ্যে হিসাবে পাক্কা, এরা 100 গণতে পারে না, 5 কুড়ি গণতে পারে। কয় কুড়ি? ঠিক না? লেটেস্ট যেগুলি হিডি আবার 20 নাই, টাকার বান্ডেল গনে, কথা কর। কি গনে? কি গনে? টাকার বান্ডেল। আপনি অ্যাকাউন্ট হ্যান নামে করবেন না, আপনি এয়ারপোর্ট গেছেন, ইমিগ্রেশন ভার হয়েছেন, খবর আয় বসে হয়ে গেছে গা, কারণ অ্যাকাউন্ট হ্যান নামে করেন নাই। অ্যাকাউন্ট হ্যান নামে করলে 6 মাস গ্যারান্টি দেওয়া যায়, থাকবো যে টাকা মাসে মাসে ঠিক মতো পাঠান, আর না হইলে কোন নেন যে গেছে গা, পাখি উড়াল দিছে, ঠিক না? হ্যাঁ, এত খবর ক্যামেরা আওয়াজ, আর অ্যাকাউন্ট না করে যাইবেন কই? হ্যাঁ, বাপাকে যদি আইনে বিদেশ গেছেন তো ঠেয়া দো, হ্যাঁ হিসাব তো আপনার কিনাই রয়েছে, কিনছে না মূলায় কিনা লাইছে। আর এখন গটক বাড়ির দেশ মধ্যে গটক আছে না, গটক এখন বাপ মায় বোঝা, কারণ হ্যাঁ কিচ্ছু বুঝে না, তো গটকের মাধ্যমে বিয়ে করা, কিসের মাধ্যমে কথা কর না, কিসের মাধ্যমে? আমার ঘরে রাগেছেন আপনারা, কথা সামনে ইনশাল্লাহ চলবো, গটক বুঝেননি? গটক একবারে ওই ভূতের বিয়া করাই, বই শরম বেশি, কি বেশি? তো এই সহ শরম কম, আমার গটক ঠিক করছে, আমি চাইতে পারতাম না কিছু, যা কই না তুমি কইও,
তো মনে করি হীরা ফারা বাইন্দা বাড়ি দিয়া ঠিক আছে। এখন মোটামুটি ডেট শুক্রবার হয় না, কি দিব ইনশাল্লাহ সাজায় বোঝায় দিব, মায়ের জিনিসপত্র দিয়ে দিব। ছেলেও লেখাপড়া করছে, মেয়েও কি লেখাপড়া করছে, উঠতে গেছে ফানসিনি খাই উঠতে যাবো। এখন এমন সময় ঘটক সাহ ওই সোহ সরম কম সোহ কি কবে আইসার একটা কথা তো রয়ে গেছে কি তুই লেনদেনটা বাড়লেন না কোনটা কোনটা বেআই লেনদেন আবার কি বেআই করছে ইনশাল্লাহ বর্ষাতে 200 হইব আমরা ইনশাল্লাহ খাওয়াই দেবো ফার্নিচার যা লাগে দিয়ে দেবো আর লেনদেন আবার কি কার এই লেনদেন হইলো ফোরাটা লেয়াপড়া করছে তা ব্যবসা দিব কি দিব ব্যবসা দিলে লাভ হইলে তো আমরা মায়েরই খাওয়াইবো কি হবো কারে খাওয়াইবো এক কথা কর কারে খাওয়াইবো মায়ারে তো মায়ের ভাই খুব জ্ঞানী বুঝা লাগছে বুঝা কয় ও আচ্ছা এই ব্যাপারে চিন্তা করেন না আমি 2 লাখ টাকা নগদ দেবো সালান নাই সব ব্যবসা সালান হিসাব কয় লাখ টিয়া ঘটক কয় সর্বনাশ না চাইতে 2 লাখ রাজি গেছে গা উঠে গেছে গা আর কিছু কথা রয়েছে বল কথাটা আসলে আমি ফোলার লেগে না মায়ের লেগে কার লেগে তো মায়ের ভাই আমার মায়ের লেগে কইতাছে দর দিয়ে কুক না কি লাগবো কর কই দেখেন এক হচ্ছে বসত ঘর আর ফাঁকের ঘর একটু দূরে তো হ্যান থেকে আমি তরকারি জাল দিলে কেমন দেওয়া যায় না রাত্রে খাইয়া লিয়া ফ্রিজে থুয়া দিলে সকাল উঠতে খালি গরম করলে চলবো মায়ের বাড়িতে বুঝছি এটা ফ্রিজ লাগবে আমার মায়ের দরকার জানাটা ফ্রিজ দেবো ঘটক কি সর্বনাশ কই দিদি রাজিয়ে জায়গা কবে আইসা একটা কথা কি কয় ফোলা দোয়ানদারি করবো কই সিফাই ভাড়া কই মীরা ভাড়া যাইব আইব এটা গুন্ডা হইলে কয় এটা চিন্তা করেন না আমার 2 ছেলে নিয়ত করছে আমার ছোট মেয়ে দিয়া দেবো এটা গুন্ডা দিয়া দিব ঘটক কই কি রে সর যা চাই তা দি রাজি হয়ে দেখা রাষ্ট্রে বে একটা কাম করে এটা আল্লাহ বর্ষা বাস দিয়া দিয়ে সিটান রোডে আর এখন আলো মীরা ভাড়া চলবো ফুতে সালামে বাজাল বাড়ি করবো এরকম নাদান আসানা নাই এজনে করে আসানা নাই সাইলে রাজি হয়ে দেখা সাই সেরুম সাওয়া নাজমিলে বিতুন না এই এমনি ছায়া লইলে এই ফোলারা দিয়ে ব্যাগ রাখা হয় কথা কোন ঠিক নেই এমনি ছায়া লইলে অ্যাকাউন্ট মায়ের নামে করুন লাগে ফোলার ভাই কান্দে হুজুর মীরা ভাড়া হুজুর দোয়া করেন কি আমার ফুতির বউ তো আমার কথা হলে না আরে হুনবো কেমনে ম্যাডাম এক কল তুই তো বউ ফোলা আগে বিচ্ছালে ছোট কথা কন জোরে কন 6 মাস কয় মাস 6 মাস হেরা কিন্তু গলা টিকরায় যদি আমনে কয়ে থান বাসর ঘর খুশি হয়ে কইছেন যায় শোনো তোমার মতো ইনশাল্লাহ আসলে বাপ মায় সাইয়া তোমার বিয়ে করেছে আমি তো দেখি নাই মাশাল্লাহ সান্দের মতো আছে হ্যাঁ আল্লাহ হায়াতে বাসাইলে তোমার একটা হারসরা বানাই দেবো হ্যাঁ কিন্তু এরা কথা প্রতি বছর মনে রাখবে ঈদের সময় আইলে কি মেম্বার সাহেব আপনি মেম্বার হইলেন আপনি আমারে কইলেন যে আমার হারসরা বানাই দিবেন পাবলিক টিকিট তো ফুল ব্রিজ বানাই দেন কিন্তু আমার হারসরা কথা মনে থাকে না কথা কেন ঠিক নেই একবারে মরার আগে পাবলিক কান্তাসন মেরে দেবেন গা হ্যাঁ তখন এ পেব বুঝার আমার তো হারসরা দিলে না ঠিক নেই 6 মাস কয় মাস কনায় কনায় গুন্যা ঠিক ইমাম হুসাইন যেই দিন পৃথিবীতে আসলেন দুইজন মহিলা একজন হলেন আবু তালেবের স্ত্রী আবু তালেবের স্ত্রী হযরত মাওলানা আলীর মা ওনার নাম ফাতেমা আমার নবীর কলিজার টুকরা ওনার মেয়ের নামও ফাতেমা সুবহানাল্লাহ বলতেন না আলীর স্ত্রীর নাম কি মার নাম কি ফাতেমা খেয়াল করেন এই দুইজন মহিলা সন্তান প্রসব করেছে নেফাসের রক্ত পড়ে নাই আল্লাহু আকবার বলতেন না মিয়া পুত পবিত্র পুত পবিত্র মাওলা আলী জন্মগ্রহণ করছে কাবা ঘরের ভিতরে আল্লাহর ঘর নাফাক খুশি আল্লাহ চায় রক্ত ছাড়া নেফাসের রক্ত হয় নাই আলী দুনিয়াতে আসছে ইমাম হাসান হোসেন জগতে আসছে মা ফাতেমার নেফাসের রক্ত হয় নাই জোহরের নামাজ বা ডেলিভারি হয়েছে আসরের নামাজ তিনি পড়ছে মনে থাকবো থাকবো তারা হলেন তাহেরা তারা কি আরেকজন আমার রসুল যাকে তাহেরা বলেছেন তিনি আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলা হয় তহেরা পুত পবিত্র পুত নবী যাকে পবিত্র কয় আমার মতো মৌলবিদি কই হে তালাক খাইছে লইল কই লইব জোরে কান বিনয়ের সাথে বলবো কারো প্রতি আমার রাগ নাই কোনো হিংসা নাই আমি বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলবো আমার নামে নাম তোমাকে আল্লাহ সুন্দর কণ্ঠ দিছে
এলেন দিছে, নবীর পক্ষে কথা বলো, আহলে বাইতের পক্ষে কথা বলো, শান বাড়বে না কমবে? জোরাগুন বাড়বে না কমবে? এখন বাংলাদেশের জনগণ সচেতন, কথা কোন ঠিক কিনা? জায়গায় জায়গায় প্রোগ্রাম, জুতা ঝুলাই রাখে, কি ঝুলাই রাখে? জুতা জুতা কেন, এগুলি কেন বলো? আর একটা কথা বলছে, কদিন আগে আলী নাকি নামাজ পড়তে গিয়া মদ খায়, আর শুনছেন নি? হ্যাঁ শুনছেন না? ইউটিউবের মধ্যে আছেন এটা? আলী নাকি মদ খাইছে, মদ খেয়ে নামাজ পড়াতে গেছে। আচ্ছা, এটা বাংলাদেশের জনগণ কেমনে উৎখাত করে দেন খেয়াল করেন। যতদিন আমার রসুল দুনিয়াতে ছিলেন ততদিন কেউ নামাজ পড়ায় নাই। নবী একেবারে অসুস্থ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবু বকর সিদ্দিক নবী থাকতে তিন অক্ত নামাজ পড়াইছে, কয়েকত? তো যেখানে আবু বকর নবী অসুস্থ তিন অক্ত নামাজ পড়াইছে, তো আলীর তো কোনো প্রশ্ন আই না এখানে, কি আই নাকি? আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, তার পরে কে? আমি কি ওটা ভুল করেছি নাকি? ভুল করে আমার সংশোধন করবেন, আমি ভুলের উর্ধ্বে না। কিন্তু আমি ওই সমস্ত আলেমদেরকে বলবো বিনয়ের সাথে, কিসের সাথে? বিনয়ের সাথে, এখনো সময় আছে, মাফ চাও, তওবা করো, নাইলে বাংলাদেশের জনগণ সচেতন ভাবলি এই মুখের মধুতা মারবো, কথা কন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় সন্তান কলিজার টুকরা পৃথিবীর জমিনে আগমন করছে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা উম্মাহাতুল মুমিনিন সহ পরিবার বর্গ রমণীগণ সেই ঘরের ভিতরে সকলে বলতেছে, এই মাসুম বাচ্চাকে কার কাছে দেওয়া যায়, এই মাসুম বাচ্চাকে নবীজির কাছে নিয়ে যাবে, আল্লাহ নবী তার একটা নাম রাখবে এবং তার জন্য দোয়া করে দিবে। ওই ঘরের মধ্যে যারা ছিল প্রত্যেকেই বলতেছে, আজকে নবীর মেয়ে মা হযরতে আমেনা দুনিয়ায় নাই, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজকে তারা থাকলে ওদের কাছে বাচ্চাটাকে দিতাম। এ উম্মাহাতুল মুমিনিনগণ তোমরা শোনো, আমরা দেখতে পাচ্ছি এই ঘরের ভিতরে আমাদের চাইতে বয়সে জ্যেষ্ঠ, বয়সে মুরব্বী, তিনি হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে ফজল। এই সন্তানটা উম্মে ফজলের কোলে দাও, আমার নবীর কাছে নিয়ে যাবে, আমার দয়াল নবী এই সন্তানের জন্য দোয়া করবে, উম্মে ফজলের কাছে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে ফজল ডেকে বলে, এ নবীর নন্দিনীরা, এই সন্তান তোমরা আমার কোলে দিবা, এই খবরটা আমার নবী আজ থেকে ৬ মাস আগে বলেছে, ঠিক কি না? ৬ মাস আগে, ৬ মাস। আল্লাহুম্মা মনরে বুঝাইলে
এমন রে বুঝাইলে বোঝে না, শুধু যাইতে চাই রে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ দয়াল নবী ছাড়া উপায় নাই, নূর নবী জির দিদার পাইতে, নূর নবী জির দিদার পাইতে, দিওলি আল্লাহর দয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সজাগ যারা তারা কোন আলহামদুলিল্লাহ, আপনারা কোয়েন না, যারা ঘুমাইছেন তারা কোন আলহামদুলিল্লাহ, ঘুমান না কি অর্ধেক আছেন, হ্যাঁ খেয়াল করছেন না, সাতটা বাজে, এটা আবার কোন ফাগল, এই বলে সাতটা বাজে, তার বোঝা গেল যে আর আধা ঘন্টা চলবো, চলবো না আধা ঘন্টা চলবো নি, আমিন কর আমিন কর। উম্মে ফজল এই মাসুম বাচ্চাকে কোলে লইলেন, খেয়াল করেন আলোচনা হচ্ছে শরীয়ত, আলোচনা কি শরীয়ত, এই আলোচনা কি শরীয়ত, দুনিয়া তাইছে কিন্তু হাসান হোসেন আলী ফাতেমা আমার নবী সৃষ্টির প্রথমে যারা হলো পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, ঠিক কি না, ঠিক কি না, এটা হলো হাকিকত, এখানে তরিকার লোক আছে না, তরিকার লোক আছে, খেয়াল করবে শরীয়তের নবী দেখে হাকিকত বাদ দিয়ে লেন না, বা আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বি আসহা, আসেনিও সুরাটা আছে না, এটা কে রেখেলাম জানেন নি, আপনাকে সবার মুখস্থ আছে দলিলটা, এর লাগে কইলাম যখন দলিলার দিকে মীরা ভরা যাওয়ার না লাগে, বাবা এ বাজান সাধনা বন্ধ কর বাবা, না বালা না বাবা আল্লাহ দয় একটু খেয়াল করেন, অসুবিধা হলে কইেন দোয়া করে দেবো সমস্যা নেই, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, পারেন না সুরা পারেন না, আলাম তারা শব্দের অর্থ নবীগো আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই, কথাটা একটু খেয়াল করেন, নবী দুনিয়াতে আসার 50 দিন আগে দুনিয়াতে আয়ে নাই, দুনিয়াতে আবার কয়দিন আগে, 50 দিন, আব্রাহা বাচ্চা গেছে কাবা ঘর বানতো, কি বানতো, আমি কিন্তু ফরা দিই আবার ফরা লই, কি বানতে গেছে কাবা ঘর, গিয়া আব্দুল মোতালিবের উট দুম্বা সব লইছে, কারণ সে মোতোয়াল্লি, আব্দুল মোতালিব আয়া কই কি ব্যাপার, এডি আনছো কি লাগা, কয় আনছি এজন্য কান টানলে মাথায়, যেহেতু কাবা ঘরের মোতোয়াল্লি আমনে আমরা জানাইতাম আছি কাবা ঘর বান গেলাম, আব্দুল মোতালিব কয় কাবা ঘর বানবে না আমনের ব্যাপার, আমার উট দুম্বাড়ি দিয়া দেন আমি জায়গা, কত তোমার কি মায়া লাগে না, কয় না কাবা ঘরের মালিক যে হেয়ার ঘর হেয়ার রক্ষা করবে, কথা বুঝেন তো, আয়া বসে আল্লাহ কে ও আর সালা আলাইহিম, সবাই মিল্ল কর ও আর সালা আলাইহিম, আবাবিল পাখি পাঠাইয়া এ আব্রাহাম বাচ্চারা কি করে দিছে, সৈন্য সহ কি করে দিছে, আবাবিল পাখি এক একটা পাখি কয় টন ওজন, খেয়াল করেন কয় টন, টুনটুনি চিনেন নি, একটা টুনটুনি কয়টা ওজন হইব, সবাই দায় ধরে যে মেম্বার সব কয়টি ছিল, টুনটুনি বাসা ভাঙছেন নি কোনো সময়, হ্যাঁ বলে হুজুর আপনি কি এই খবর রাখছেন, হ্যাঁ
ছাত্র বয়সে খেলার মাঠে আগে নামাজ পড়াতে গেল আগে হুজুর নামাজ পড়া। খেয়াল করেন এই টুনটুনি রাত থেকে বাসার দেখবেন ফাউডি উপরের দিকে, ফাউ কোন দিকে? উপর দিকে। মাওলানা রুমি এর প্রশ্ন করছিল, এই টুনটুনি মানুষে ফাউ সোজা করে ঘুমায় না, কাটিয়ে ঘুমায়, তোর ফাউ উপর দিকে ওঠো নাকি? হুজুর আমিও বুঝলেন না, রাত্রে ঘুমায় গেলে গা যদি ঘুমায় থাকি দুনিয়ার খবর থাকতো না, যদি আসমানটা ভাঙ্গা পরে ফাউ দিয়ে টাকা রেখে দেখছেন অবস্থা, এক একটা ফাউ পাই কি যাইব সুতার মতো ছিল না, কথা না বুঝি কি আমাবিল পাখি টুনটুনির মতো একটু বড়, আল্লাহ হস্তি বাহিনী পাঠায় ওদেরকে ধ্বংস করলেন। আমার কথাটা বলার উদ্দেশ্য কোন নবীর কথা বলতেছি, একটা হলো জাহিরি নবী শরীয়ত আর একটা হাকিকতের নবী। কোন সময় খেয়াল করেন নবী ছিলেন ওলি ছিলেন দুনিয়া সাকসেস ভাড়া লাগান, ওলি ছিলেন না নবী ছিলেন না, আমার মতো সাতপুরি হারা জীবন লগে রাখলে কোনো কাম হতো না, কথা কি বুঝাইতে পারছি? নবীজি দুনিয়াতে আসার কয়দিন আগে? 50 দিন। 50 দিন পরে নবী দুনিয়াতে আইসে, 40 বছর বয়স হলে শরীয়তে নবুয়ত দিছে। এই নবী 40 বছর বয়সে না, এই হাদিসটা আমার মসজিদে আছে খুতবার মধ্যে, কুনতু নাবিয়া ওয়া আদম বাইনাল রুহে অল জাসাদ। আমার নবী কয় আমি ওই সময় নবী ছিলাম, আদম নবীর দেহটাও হয় নাই রুহটাও হয় নাই, আগুন পানি বাতাস মাটি আসমান জমিন কিছুই হয় নাই, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। 570 খ্রিস্টাব্দে বইয়ের মধ্যে লেখা নবীর জন্ম লেখা আছে না, এটা বাই দিয়ে কাটতে লাগবেন, এটা নবীর জন্ম না, এটা হলো নবীর আগমন, এটা কি নবীর? আজকে আমি আপনার এলাকায় আইসি, এটা আমার আগমন নাকি আমার জন্ম? জোরে গান মিয়া, আমার নাতি আপনার থেকে বড় কি করতে আমার, হ্যাঁ আমার নাতি টুকটুক করে আড়ে আলহামদুলিল্লাহ বেতন না, কদিন পরে মঞ্চ দেখবেন সমস্যা নেই। আমার আজকে জন্ম না, এটা কি? জোরে গান। তো 570 খ্রিস্টাব্দে নবীর কি আগমন? হাদিস নবী কি বললেন? আমি ওই সময় নবী ছিলাম, যখন আদম নবী কিছু হয় নাই আসমান জমিন কিছুই হয় নাই, তখন কি ছিল? নবী ছিল। তো এখন 40 বছর নবুয়ত পাইছে, পাওয়ার পরে সূরা ফিল নাজিল হইছে, সূরা ফিল নাজিল। আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাইলে বোঝা গেল যখন আবরা বাচ্চারে পিঠা ভাড়া লাগাইছে তখন আমার নবী সেখানে ছিল কি ছিল না? আল্লাহ কয় আলাম তারা, নবী গো আপনি কি দেখেন নাই তারা আমার কাবাগর বাঁধতে আইছে, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল পাখি পাঠায় ওদেরকে ধ্বংস করছি, তার মানে তখন আমার নবী সেখানে ছিল কি ছিল না? ছিল। এখন আরেকটু বিষয়ে যাই, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ ইরামা জাতিল ইমাদ, আল্লাহ কয় আদ জাতি সামুদ জাতি এরা এমন নকশা করে পাহাড়ের ভিতরে বিল্ডিং বানাইছে, আমি আল্লাহর না মানার কারণে এদেরকে ধ্বংস করে দিয়েছি, আপনি রসুল কি দেখেন নাই? মারহাবা কইতেন না? আমার নবী একটা হলো জাহের আর একটা হলো বাতেন, ঠিক কি না? জাহিরি নবীকে সাহাবিরা দেখছে, হাকিকতের নবীরে যা সবাই দেখে নাই, যারা হাকিকতের নবীরে দেখছে তারাই নবীর জন্য কুরবান হয়েছে, কথা কম ঠিক? বন্ধুরা আমার, এই হাকিকতে নবী চিন্তা হলেন, ওলি আল্লাহ দরবারে যাও, আল্লাহর রসুল বলে মাওলা আলী বলতেছে হুজুর আপনি দুনিয়া থেকে চলে গেলে গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম কি এখানে সমাপ্তি হয়ে যাবে নাকি? আল্লাহর নবী কয় না, আলী বলে হুজুর তাইলে কেমন করে চলবে? নবী আমার বলে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়ার মতো হলো বেলায়াত, অর্থাৎ বেলায়াতের মাধ্যমে তরিকতের মাধ্যমে আওলাদে রসূলের মাধ্যমে আওলাদে ওলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামের প্রচার প্রসার চলবে, আর মানুষে ওলি আল্লাহর মাধ্যমে অন্ধকার থেকে আলোর দেখা পাবে। আমরা আছি সেখানে, আমরা
আহ্বান সমস্ত মহিলারা উম্মে ফজলের কোলে দিল, মনে আছে? উম্মে ফজল কোলে লইয়া মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়াইছে। নবী আমার সাহাবীদেরকে আসরের নামাজ পড়াইলেন। মসজিদ থেকে বাহির হইয়া দেখি উম্মে ফজল কাপড় দিয়ে ডাইকা রাখছে। সালাম দিল উম্মে ফজল, বলে হুজুর ও গো গায়েবের খবর দিয়ে ওলা নবী, আজ থেকে ছয় মাস আগে যে গায়েবের বাণী আপনি বলেছেন আজকে তার বাস্তব প্রমাণ হয়ে গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ছয় মাস আগে বলেছিলেন আপনার বংশের ভিতর একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, কারো কোলে দেওয়া হবে না, সর্বপ্রথম আমার কোলে দেওয়া হবে। হুজুর আপনার কন্যা কলিজার টুকরা ফাতেমা তুজহরা, যাকে আমার আল্লাহ এই দ্বিতীয় সন্তান দান করেছে, এই সন্তান কারো কোলে দেওয়া হয় নাই, সর্বপ্রথম আমি উম্মে ফজলের কোলে দিছে। জোরে কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান কোলের মধ্যে লন, আপনি তার একটা নাম রাখেন, তার জন্য দোয়া করেন। আমার দয়ার নবী মায়ার নবী এই মাসুম বাচ্চাকে কোলের মধ্যে নইলেন। খেয়াল করেন, নাতিয়া যারা হবে, নাতিন যারা হবে, দাদা যারা, নানা যারা আছো, খেয়াল করো নাতিরে কোন জায়গার মধ্যে সুমা দিবা, নাতিনরে কোন জায়গার মধ্যে সুমা দিবা, কোন জায়গায় সুমা দেওয়া সুন্নত, কোন জায়গার মধ্যে সুমা দিলে ভাগ্যবতী হয়। মারহাবা কর। মাসুম বাচ্চাকে সুমা দেওয়া সুন্নতে রসুল। ছোট বাচ্চা কোলের মধ্যে লইবেন, প্রথম চুমাটা কপালের মধ্যে দিবেন, তারপরে চুমা ডান গালের মধ্যে, তারপরে চুমা বাম গালের মধ্যে, তারপরে চুমা দুই ঠোঁটের মধ্যে দিয়া দিবেন। এই সন্তান বড় হলে সৌভাগ্যবান হবে। চুমা দেনু কোন দেই কোন, এলাকাতে গড়ে বেড়ি কথা হলে না ইয়ে কথা কর না, চুমা দেওয়ার দরকার কই দেয় কই? একটা জায়গা আছে মহিলা গো চুমা দিবেন, এবিডি হাজি বান আমরা সালাম করবো, জায়গাটা কথা কইতাম নি না হগলে উল্টো না, চুমার কথা বললে জোয়ান দিতে পুরাটি আসত যে বেশি ঘটনা। হ্যাঁ আমি দেখছি অনেক মাহিলের মধ্যে গেলে যদি দ্বিতীয় বিয়ার কথা কই যুবক গেছে পুরাটি বেশি আসবে, হ্যাঁ তো বিয়ার কথা বুঝছে কথা বুঝেন না, জোয়ানটা তো বুঝে না, হ্যাঁ দেখলে না গেছে না। আমি দোয়া করে আল্লাহ হায়াত বাড়াই দে, আমিন কর। মহিলা গো এই হাতের এই বাজুর মধ্যে, বাজু বুঝুন তো, এখানে ১৩ রঙের টান আছে, কড়া রঙের টান না, ১৩ না, দুই হাতের মধ্যে আদর করে সুমা যাবে তখন দিয়ে নিয়ে দিয়ে আমরা টান দিস, এই এন একটা সুমা দিয়েন, এন একটা সুমা দিয়েন, এই মহিলা আজীবন আপনার শ্রদ্ধার সাথে কথা বলবে। আমিন কর, আমিন কর। ইবনে সিরিন তার কাব্যের তবরির মধ্যে সুন্দর করে লেখছে, আর বড় কথা আমরা সুমা দেমো কোনো দেই কোনো মহিলার কাছে, হুজুর আমরা দেমো কই, আমরা কটা পরে কমর একখান বরান্দা, হ্যাঁ স্বামীকে যখন আদর করবে চুমা দিবে, এমন একটা জায়গা স্বামী শরীরের মধ্যে আছে, এরা স্বামীরে চুমা দিলে এই বেটা যত কিছুই করো বাহিরে ১৭টা ফ্রেম করো গড়াইলে কিছু হইতো না, একদম মাথা না তো আছে না নাই আছে, এটা আমি কমুক মা কমু বন একটু ধরে ধরে বন। নবীজির কোলে দেওয়া হলো, আল্লাহর নবী এই মাসুম বাচ্চাকে কোলে লইয়া সর্বপ্রথম কপালের মধ্যে চুমা দিলেন, ডান গালের মধ্যে চুমা দেন, বাম গালের মধ্যে চুমা দে, দুই ঠোঁটের মাঝখানে চুমা দিলেন। আর সাহাবা একরামদেরকে বললেন, সাহাবীরা এই মাসুম চন্দ্রের টুকরা নাম রাখলাম ইমাম হুসাইন। আপনি বলেছিলেন স্বপ্নের ব্যাখ্যাটা অর্ধেকটা বলছেন ছয় মাস আগে, মনে আছেনি? বাকি অর্ধেক বলবেন ছয় মাস, ছয় মাস। হুজুর আজকে গনায় গনায় ছয় মাস হয়েছে গো নবী, আমার স্বপ্নের বাকি অংশটা দয়া করে বলেন। আল্লাহর হাবিব বলে, উম্মে ফজল
যে সন্তানটা আপনি আমার কোলের মধ্যে দেখতে পাচ্ছেন, আমার রসুল ওই সন্তানের দিকে তাকাইয়া দুই চোখ থেকে ঝর্ণার মতো পানির ফোঁটাগুলি পড়তেছে। সাহাবীরা বলে, হুজুর আপনার তো খুশির দিন, আনন্দের নাতি হয়েছে, আনন্দের দিন, আপনি কেন কান্দেন? আমার দয়াল নবী ডেকে বলেন, না রে সাহাবীরা, না, যে মাসুম বাচ্চা চন্দ্রের টুকরো তোমরা আমার কোলে দেখতে পাচ্ছ, 61 হিজরিতে কারবালার জমিনে একদল নামদারি মুসলমান মুনাফেক মুসলমান এই মাসুম বাচ্চার গলার মধ্যে ছুরি চালায় শহীদ করে দিবে। এটা হলো স্বপ্নের দ্বিতীয় ব্যাখ্যা। স্বপ্নের উম্মে ফজল এই কলেজের টুকরা ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার জমিনে সত্য ধর্মের জন্য, সত্য দিনের জন্য জীবন দিবে, তারপর ইমান দিবে না, কথা কম ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাহুমা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। খেয়াল করেন, ছোট্ট একটা হাদিস, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ বায়হাকি সিয়াসিত্তার প্রত্যেকটা গ্রন্থের মধ্যে রয়েছে, যারা নাকি মাজহাব মানে না তাদের হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর রাসূল বলতেছেন, মান আহাব্বাহুমা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যাদের অন্তরের মধ্যে আমার আহলে বাইতের ভালোবাসা আছে, প্রেম মহাব্বত রয়েছে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমার আহলে বাইতকে ভালোবাসলো, না মূলত আমি নবীকে ভালোবাসলো। আমার আবগাদা হুমা বাগাদা আবগাদানি, যারা আমার আহলে বাইতের দুশমনী করলো, তারা যেন আমি নবীর দুশমনী করলো। বন্ধুরা, আমার ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, যারা আহলে বাইতের বিপক্ষে, তারা মুসলমান হোক, হাজি হোক, পাজি হোক, আমার নবীর পক্ষে আসেনি? জোরে কর। এই জন্য নামাজ পড়লে মনে করেন না বড় হাদিসা হয়ে গেছে, রোজা রাখলে মনে করেন লোকটা মনে বড় দানশীল হয়ে গেছে, না, সব নামাজ নামাজ না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, একদল লোক দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, আমার আল্লাহ কয় বেড়া তাড়াতাড়ি আয়, তোর জন্য জাহান্নামের গরম পানি রেডি আছে। কারণ হইল, তোর নামাজ আছে, রোজা আছে, হজ আর যাকাত আছে, কিন্তু তোর ভিতরে নবীর প্রেম নাই, কথা কন ঠিক কিনা? নবীর প্রেম থাকলে আমল কাজে লেগে যাবে, নবীর প্রেম না থাকলে, আহলে বাইতের প্রেম না থাকলে নামাজের কোনো কাজ হবে নি? না, ঘরে কোনো কাজ হবে নি? আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, নবীজি বলতেছে, হুব্বুল আহলে বাইতি বারাতুম মিনান নার, যারা বসে আছেন সকলে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, যার হৃদয়ের মধ্যে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা আছে, এই পাগলের জন্য দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই আহলে বাইতের ভালোবাসা আমাদের হৃদয়ে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আহলে বাইতের পথ আমার দয়াল নবীর পথ, আমার দয়াল নবীর পথ আল্লাহ পাকের দেখানো পথ, এই আহলে বাইতের পথ মত হলো ওলি আল্লাহর পথ, কথা কন ঠিক কি? বর্তমান জমানায় হক্কানি ওলি আল্লাহ যারা আছে, আমার আল্লাহ কয় কুনু মাসাদিকিন, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তোমরা তাদের সঙ্গে চলাফেরা করো, তোমরা তাদের সহবত নাও। নবীজি কয় মান তাসাব্বা কাওমি বাহুয়া মিনহুম, তুমি দুনিয়াতে যার সঙ্গে চলাফেরা করলা, হাশরের ময়দানটা তোমার তার সাথে হয়ে যাবে। দুনিয়াতে ওলি আল্লাহর সঙ্গে চললে হাশরের ময়দান আল্লাহর ওলিগো সাথে হইলে খারাপ না বালা? বুঝছে এখন খারাপ না বালা? কোন দিক যাইবেন? বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের মধ্যে মুরিদের চেয়ে ভিড়ের সংখ্যা বেশি। মুরিদের চেয়ে ভিড়ের সংখ্যা কি বেশি? মনে হয় সবটা মিশা কথা বলছি না? আমি ঠিকানা দিয়ে যাই, টাঙ্গাইল, নাম শুনছেন না? টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা সদরের মধ্যে পড়ছে, কুইজবাড়ি, এলেঙ্গা হয়ে যাইতে হয় যমুনার আগে, যমুনার 13 কিলোমিটার আগে এলেঙ্গা, লগে একটা গ্রামের নাম বড় বাসাইল। কি বাসাইল? বড় বাসাইল। এই গত বছর কিছু মুরিদারা সেখানে আমার হয়েছে, দাওয়াত দিয়েছে যাওয়ার লেগে,
গাড়ির মধ্যে বইয়া কয়, আব্বা একটা কথা কি কয়, আমরা একটু আগে সিঙ্গেল দিই, খেয়াল করেন একই দেশে আবহাওয়া করবো না। তা আমি কি হয়েছে কব্বা, আমরা এলাকার মধ্যে একটা গ্রাম 22টা পরিবার বাস করে, কটা পরিবার? 22 পরিবার, গ্রামটা অনেক বড়, কটা পরিবার? 22 পরিবার, ফিস সাপ 23 জন, ফিস সাপ কয়জন? এই মিয়া আমি সাতপুরি নাও থাকতে পারি, বেলকা রেকর্ড থাকবে, কথা কোন ঠিক কিনা? টাঙ্গাইল গেলে গ্রামের নাম বড় বাসায়, কি নাম মনে থাকবো না? পরিবার কয়টা? ফিস সাপ কয়জন? আমার মাথায় তুমি কি করছি না, পরিবার 22টা, ফিস সাপ 23 জন, একটা ফিস সাপ দেই রা, এটা কোনো বাড়িঘর নাই? কয় না, আমি তো হীরা কেনা, হীরা আমনে আসলে তো বাড়িঘর নাই আমার, কয় হীরা আমনে, হীরা কে? ও মিয়া, অতিবৃষ্টি গজব, অনাবৃষ্টি কি গজব, বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, অতিরিক্ত বৃষ্টি হইলো ফসল আমরা কিন্তু হইতো না, হতে পারে দলাগর আমপাল গিয়া দেখেন কত শাকসবজি নষ্ট হয়, হয় না? মহর সন্ধে করে মহর সন্ধে বাবা, ঠিক নি ঠিক নি, ফসল নষ্ট হয় না? বৃষ্টি একাধারে 7 দিন এলে সব বন্ধ, সব কোচা জায়গা, তরকারি দাম বাইরে থাকা, কথা ঘর 10 টাকার ভেন্ডি 50 টাকা, ঠিক নি ঠিক নি? তো অতি বৃষ্টিও গজব, অনাবৃষ্টিও কি বিশ্বাস, ওইব ঠিক আছে, এত বিশ্বাস বলা না, কি রাগ হয়েছে না আমার কথা? বলে বুঝলেন, আমনি তরিকার লোক হয়ে আরে না, হকানি যারা রব্বানি ওলি আল্লাহ আছে, আমরা একবার শ্রদ্ধা করি করি না? আমার নবীর পথ আহলে বাইতের পথ, আহলে বাইতের পথ ওলি আল্লাহর পথ, কথা ঠিক কি না? আর এই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সুবহানাল্লাহ। কইতেন কবি নজরুল কত বছর কয়ে গেছে, 8 পাস লোক, অত এর কবিতা মাস্টার ডিগ্রি ক্লাসের মধ্যে পড়ায়, তারপর সারাটা বোঝা না, সুবহানাল্লাহ। কইতেন না আল্লাহ জাগরে জ্ঞান দিছে, এরা জ্ঞানী, তারা সাধারণ জ্ঞানী জ্ঞানী না, ওদের ভিতরে একটা আলাদা জ্ঞান দিয়ে সেটার নাম হলো আধ্যাত্মিক এলেম, এলমে লাদুনি, জোরে কর সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, আয় হায় মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না, ওরে মুর্শিদেরই খেদমত গো করলি, ওরে আল্লাহ নবীর দিদার মিলে, ওরে এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলবে না, ওরে মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বড় ভাইয়ের কোরআনে বলছে ওলিয়া ও মুর্শিদা, ওলিয়া মুর্শিদা, যারা হলো পথ প্রদর্শক, পথ দেখাবে। আমি তো পথ চিনি না, দুনিয়াতে একবার আইছি না, আরেকবার আইছিলেন? এমন কেউ আসেনি বলে হুজুর আমি আরেকবার আইয়া গেছিলাম? তুই এলাকাতে আমি নতুন, দুনিয়াতে আমি নতুন না, দুনিয়াতে আসছেন যারা দুনিয়াকে চোখের পলকে দেখে তাদের শরণাপন্ন হন, তাদের দেখার আমাদের দেখা এক না, এক না। খেয়াল করেন অনেক সময় অনেক পীর থাকে কামেল, মুরিদ হয়ে যায় মুর্শিদে মোকাম্মেল, সুবহানাল্লাহ। কইতেন কামেল নিজে স্বয়ং সম্পূর্ণ, আর মোকাম্মেল আরেকটা লোক জিরু আছে তারে হিরু বানায় দেয়, তারে কামেল বানায় দেয়, কি বানায় দেয়? তিনি মুর্শিদে মোকাম্মেল, আব্দুর রহমান ইবনে সাইবান। খেয়াল করেন আগামীকালকে জোহরের ঘরে মারা যাবে, পীর সাহেবের নাম জুন্নুম মিসরি, আয়া একটা দিয়া কে হুজুর আমি আগামীকালকে জোহরের পরে মারা যাবো, একটা দিয়া গেলাম, অর্ধেকটা টিয়া দিয়ে আপনি আমার কাফন দাফনে খরচ করবেন, আর অর্ধেক টিয়া দিয়ে আমার কাফন দাফনে পরে খরচ করে পাবলিক খাওয়াই দিবেন। মুরিদে কইতেছে পীরের কাছে, কার কাছে? আগামীকালকে মারা যাইব। আচ্ছা আগামীকাল মারা যাইব, এই কথা কি পীর সাহেবে কইবো না মুরিদে কইবো? কথা কানে কে কইব? কইতাছে কে
মুরিদে, কারণ ফির সাহেব খালি মুরিদ করছে আর লইছে বস্তা ভরছে। আবার এমন ফিরসাব আছে, আচ্ছা মুরিদের ঘরে ঘরে যায়, কে কি অবস্থায় আছে তার সুখ দুঃখ দেখছন করে কি করে না? আর এমন ফিরসাব আছে আনতে দুই লাখকে দেওয়ান লাগবে হুজুর রে, আলেম করে এক লাখ তিন লাখ খাওয়াইতে হবে একশো, কথা বলেন সিরিয়াল আছে না, সিরিয়াল করে দেখা করার লাগবে, টেহা দিবেন হুজুর লইবার যাইব, আছে না নাই বুঝলেন? আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে কই নেই, আমি বলতেছি আমি আপনি এইভাবে সিরিয়াল কয়দিন ধরবো, একবার কি খেয়াল করছেন আমার জীবন কি যাইতেছে না আইতাছে? সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের কর্ম কেন করলে না, সময় গেলে সাধন হবে না। গুনোই বলে গুনোই বলি আবার মিকাইল চারটে বড় ব্যারেস্তার মধ্যে একজন ব্যারেস্তার, মিকাইল বলে পৃথিবীর কোন জায়গার মধ্যে কয় ফোঁটা বৃষ্টি হয়? আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে আমি মিকাইল গুনতে পারি, আল্লাহু আকবার। কিন্তু একটা যুবক যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা লাগাইয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, ওই যুবক কি খুশি হইয়া আমার আল্লাহ কি পরিমাণ নেক দেয়? মিকাইল কয় আমার গণার কোনো ক্ষমতা না। খুশি না বেজা?